तृणमूल कांग्रेस उम्मीदवार को लेकर आपस में ही विवाद शुरू हो गए हैं। विवादों के बीच कुछ तृणमूल नेता के साथ इंग्लिश बाजार नगर पालिका के चेयरमैन निहार रंजन घोष खड़े दिख रहे हैं। उन्होंने कहा है कि राजनीतिक दल को देखकर चुनाव नहीं होता है, जनता जिसे चाहती है उसे ही महत्व देना चाहिए। वही निहार रंजन घोष के इस घोषणा के बाद तृणमूल नेता तथा पूर्व मंत्री कृष्ण निंदु नारायण चौधरी ने कहा है कि कानून के मुताबिक इस तरह से किसी भी बाहर से आए व्यक्ति को जिम्मेदारी नहीं दिया जा सकता है। कौन उम्मीदवार होगा या तृणमूल नेतृत्व करेगी। दो दिन पहले ही कोलकाता में हुई एक बैठक में तृणमूल नेत्री ने कहा है कि एक दल का निर्माण किया गया है जो निर्दिष्ट रूप से कई प्रतिक्रियाओं के बीच कार्यसूची को वास्तव रूप देगी। ऐसे में यदि कोई मुख्यमंत्री की बात नहीं मानता है तो उसका व्यक्तिगत मत होगा। আমি একটু বলি যে এইভাবে ব্যাপারটা দেখলে হবে না। ব্যাপারটা হচ্ছে যে যার যার কথাটা আপনারা বলছেন, শুধু এবার না, দীর্ঘদিন ধরেই ওখানকার মানুষের সঙ্গে সে যুক্ত আছে এবং যে কোনো রাজনৈতিক দলে যারাই দাঁড়াক না কেন তার সমর্থন একটা সেখানে পায়। সেখানে আমরা মিটিং ডেকেছিলাম কোনো পুরো নির্বাচন নিয়ে, মিটিংটা নয়, কিন্তু মিটিংটা হচ্ছে যে 4 তারিখে যে দিদি সমাবেশ আছে সেই সমাবেশকে কেন্দ্র করেই কিন্তু সেখানকার মানুষকে উপস্থিত করানো হয়েছিল। সেখানে কথাটা যেহেতু বলা হয়েছে, একটা কথা বলা হয়েছে যে সেখানকার কাউন্সিলরকে যে কোনো কারণেই হোক তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তারপর যে ওয়ার্ডে যদি কোনো কাউন্সিলর না থাকে, নৈতিকগতভাবে সেটা চেয়ারম্যানের দখলেই আসে, চেয়ারম্যানই তার কাউন্সিলরই বলুন বা যা আমাদের বলুন তার আন্ডারেই চলে আসে। সেখানে আমার হয়ে সে কাজকর্মগুলো দেখাশোনা করছে সেই এলাকার মানুষের সঙ্গে কথা বলে এবং সুযোগ সুবিধা পাওয়ার জন্য। আমি যে কথাটা সেখানে বলেছি যে আপনাদের ঘরের ছেলে কাজের ছেলে সুজিত দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে আপনাদের সঙ্গে সুখ দুঃখে থাকে, কোনো রাজনৈতিক রং নিয়ে কিন্তু সে পরিষেবাটা দেয় না। আমি তাকে দায়িত্ব দিয়েছি চেয়ারম্যানের যে কার্যকলাপগুলো এবং এই এলাকার মানুষের যে সুযোগ সুবিধাগুলো আসে সেগুলো দেখভাল করার জন্য। সেখানে আমি একটা কথা বলেছি যে সুজিত মনে হয় সেই দায়িত্বটা ভালো করে পালন করছে বলেই এত মানুষের সমাবেশ আজকে এখানে হয়েছে, এটাই প্রমাণ করে। এখনো একটা কথা মনে রাখবেন, কালকে মাননীয় মুখ্যমন্ত্রী কলকাতায় বলেছেন যারা 5 বছর মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন দোজ আর ইলেক্টেড পার্সন, আমার একটা টিম কাজ করছে বিভিন্ন জায়গায়, তাদের বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি, সেই তথ্যের ভিত্তিতেই প্রার্থী করা হবে। আমার মনে হয় এটা মুখ্যমন্ত্রী ছাড়া উনি এটা পেতে পারেন না, একমাত্র মুখ্যমন্ত্রীর কাছেই এই তথ্য যাবে, কারণ তথ্যটা খুব সিক্রেট। সুতরাং এরকম অনেক মেয়র আছে, অনেক চেয়ারম্যান আছে, তাদের কাছে এরকম ক্ষমতা কখনো দেওয়া হয়নি। আমি যদি মনে করি আমি মুখ্যমন্ত্রীকে মানব না, আমি পৌরসভার আইন মানব না, দলের নির্দেশ মানব না, তাহলে মুখ্যমন্ত্রী যা বলার তা বলেছে। हालांकि इस घटना से कहीं ना कहीं तृणमूल की छवि को नुकसान पहुंच रहा है। हालांकि दल के जिला अध्यक्ष मौसम बेंजिन नूर ने कहा है कि अभी तक किसी भी उम्मीदवार के नाम की घोषणा नहीं हुई है, सभी को दल की नीति एवं गाइडलाइन मानकर ही चलना होगा। আমি তো আগেই বললাম যে আমি এখনো ভিডিওটা দেখিনি, উনি কি বলেছেন আমি জানি না, উনি মিটিংয়ে যেতেই পারেন যেহেতু সামনে মিউনিসিপ্যালিটি নির্বাচন আছে, কিন্তু আমাদের যদি কিছু মনে হয় অবজেকশনেবল আছে তো ওনার সঙ্গে আমরা অবশ্যই কথা বলব। দেখুন, দলের পক্ষ থেকে এখনো কোনো দেওয়াল লিখন শুরু হয়নি, কোনো নাম ঘোষণা হয়নি, তো তার আগে যদি কিছু হয়ে থাকে ওইটা ইনভ্যালিড, ওইটা দলের অফিসিয়াল স্ট্যাম্প নেই সেটাতে, তো অবশ্যই সেটা টিকবে কি টিকবে না সেটা দল ডিসাইড করবে। অবশ্যই দল ব্যবস্থা নেবে এবং দলের ডিসিপ্লিন মেনেই সবাইকে চলতে হবে।